জানি ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সবাই যে যেখানে আছো খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। এমজি ফ্যামিলিতে সবাইকে আমার অনেক ভালোবাসা ও স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি। তো এখন দেখো আমি রেডি হয়ে নিয়েছি শাড়ি টাড়ি পরে। আজকে আমার ভাইজির ছেলের জন্মদিন, তো সেখানে যাব। এখন বাজে 10:50, এখন আমরা বেরোচ্ছি। ভোর যে শুয়ে আছে আর জামা কাপড় সব নিয়ে নিয়েছি। রাত্রে হলো অনুষ্ঠান, সকালবেলার থেকে খাওয়া দাওয়া, দুপুরবেলার খাওয়া দাওয়া, রাত্রের খাওয়া দাওয়া সব কিছুর আয়োজন হয়েছে, কিন্তু সকালটা আমরা আর গিয়ে ধরতে পারবো না মনে হয়। তো বেরোতে বেরোতে 11টা বেজে গেল, বেজে যাচ্ছে আর কি। 11:20 ট্রেন। তো এর আগে আমাদের আর হয় না বলো, সংসারের সমস্ত কাজ রান্না বাড়া সেরে এর আগে আর বেরোনো হয়? এখন বেরিয়ে যাচ্ছি আর ভোর দাদা হয়তো রাত্রিবেলা যাবে। তো চলো আমরা বেরিয়ে, আর বোনও ওই পাশ থেকে, বোনের বাড়ির থেকে বেরোবে, একসাথে গিয়ে প্ল্যাটফর্মে দেখা হবে। আর তোমরা আমার সঙ্গে থাকো, দেখতে থাকো, খুব ভালো লাগবে আশা করছি। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে, অনেকটা দেরি হয়ে যাবে। বাবা চিৎকার করে উঠলো এমন ভাবে, ভয় পেয়ে উঠেছি, মানে কি ব্যাপার হলো। তো আমরা দেখো ট্রেন থেকে নামলাম। এই যে বোন, ওরাও এসছে। ওই যে বোন, কুচু, এই যে বউ। আর ট্রেন থেকে নেমে এখন যাচ্ছি হলো তোমার টোটো কিংবা অটো ধরতে হবে, সেখানে যাচ্ছি। আর ছোট বোনদের সাথে এখনো দেখা হয়নি এখন। পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মেলা। আমি জীবনে যা একবার গেছিলাম, সে আমার মনেও নেই ভালো করে। বাচ্চারা কাঁদছে। চলো অটো উঠে পৌঁছে গিয়ে তারপরে আবার দেখা করবো। তো আমরা দেখো এখন টোটো থেকে নামলাম, আর চকলেট চকলেট কিনবো, কিনে নিয়ে তারপরে যাবো। তো চলো আবার চকলেট টকলেট কিনে নিয়ে ওদের বাড়িতে গিয়ে দেখা করছি, ঠিক আছে? তো আমরা দেখো এসে পৌঁছে গেছি, আর পৌঁছিয়ে দেখি ওরা রাস্তার সামনেই ওদের বাড়ি, প্যান্ডেল দেখতে পাচ্ছ। তো এখানটা দাঁড়িয়ে ওরা সব নাচা গানা করছে আর কি। তো আমাকে ভয়েস দিতে হচ্ছে যেহেতু মাইক বাজছে, মানে সাউন্ড বক্স বাজছে। আর বোন একটা ব্রেসলেট নিয়ে এসছে, সেটাই ওর হাতে পরিয়ে দেওয়া হচ্ছে রাস্তাতেই দাঁড়িয়ে আর কি। আর আমরা দাঁড়িয়ে আছি, আর জিজ্ঞেস করতে না করতেই বোনেদের কথা যে ওরা এসছে কি না, দেখো একটা ভ্যান আসছে। এই ভ্যানটাতে আমার বোনরা চলে এসছে, মানে আমরা এসে জিজ্ঞেসও করতে পারিনি যে ওরা এসছে কি না। কোয়েন্সিটি হলেও এটাই সত্যি, দেখো আমাদের কত মিল না, একদম মানে সঙ্গে সঙ্গে ওরাও এসে গেছে, আমরা এখনও ঘরে ঢুকতে পারিনি। তো মা আছে, বোন আছে, ভোলা আছে, দাদা, বৌদি, রামকৃষ্ণ সবাই চলে এসছে। তো চলো এইবারে তো খুব মজা, মানে সবাই এসছে মানে এক জায়গায়, এবার তো মজা আনন্দ শুরু হবে। দেখো আমরা সবাই চলে এসেছি এক জায়গায়, এই যে এই দেখো পুরো ঘর সব আমরাই। এই হ্যালো বলে তাড়াতাড়ি, গান হলে আর বন্ধ করে দাও, গান হলে এটাই করা যাবে না, এটাই যা। এই তুলি, এই যে ভাইজি আর ভাইজির ছেলেকে তো প্রথমে দেখালামই। এই সব হলো আমাদের এই পরিবারের, এই সবাই আছি আমরা, আমার মার পরিবারের আমরা সবাই এখানে। ভালো আছে? এই যে বৌদি দেখো সেজে এসছে। হ্যাঁ এই যে আসার সঙ্গে সঙ্গে সব টিফিন দিয়ে দিয়েছে, ভো টিফিন খাচ্ছে। যে টিফিনে কি আছে দেখ, আমাদের টিফিনে আছে আজকে ছাতুর কচুরি, ছাতুর কচুরি, ছাতুর পুর দেওয়া কচুরি, সঙ্গে কড়াইশুঁটি দিয়ে, আলু দিয়ে একটা জম্পেশ তরকারি। বাহ দারুণ হয়েছে খেতে। এটা কার? এটা আমার।
দিদিমা হয়ে গেছে কুচুদা খাবে না আমাকে দে ওরা আসুক হয়ে যায় মামা ওদের পেপে আছে দিয়েছি না মিনা বলনি আর এরে একটা দে তুমি বলে দে মামা বলতে পারেনি আমি একটা খেতে খেতে পেপে পেলাম পেপেও পেয়েছে ওর মধ্যে একটা ভূ একটা পেপে পেয়েছে দে কেমন কামরাঙা মাখাটা এই যে আমাদের বার্থডে বয় আর এই যে হলো বার্থডে বয়ের দিদা দিদা না ঠাকুমা ঠাকুমা দিদা ঠাম্মা আর এই যে হলো বার্থডে বয়ের দাদু একটু হাই করে দাও এই যে দাদু ও দাদু বার্থডে বয়ের দাদু কই এইদিকে তাকান এইদিকে এই যে হলো বার্থডে বয়ের দাদু এই যে আর এইটা কে রিয়া নাকি এই যে হচ্ছে বার্থডে বয়ের দিদি বর্দি বার্দি বার্থডে বয়ের বর্দি আর এইটা হলো এই যে ঠাকুমা বার্থডে বয়ের আসল বউ এই যে আর এনারা তো সব আছে নকল বসে আর এই যে বার্থডে বয়ের মা আর এই যে বার্থডে বয়ের মামা আর ওই যে হলো বার্থডে বয়ের দিদা আর এই যে হলো বার্থডে বয়ের দাদু আর এইটা হলো বার্থডে বয়ের বড় মা ওর মাসা বর্ষে লাগাবে আমার দিকে দেখা বিয়েটাতেই কাকে বর করবি কার পাশে বসেছিস এই তো বলে আসলি আমাদের করবি একটুখানি দিতে হয় শোনা একটুখানি একটুখানি না ওই একটুখানি 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 দিতে হয় না 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 বাবু ধান দু বাজবি তো ভাইজির ছেলের সব আশীর্বাদ কমপ্লিট করে তারপরে আমরাও ভাত নিয়ে বসেছি ওই দিকে খাচ্ছে আর এখানে দুটো টেবিল পাতা হয়েছে দুটো টেবিলে লোক কিছু কিছু করে দেয়া হচ্ছে এখনও অনেক লোক বাকি আছে তো দুপুরবেলার জন্যেই শুধু দুটো টেবিল পাতা হয়েছে তো আজকে দুপুরের মেনুতে আছে তোমার ডাল আছে টমেটো ডাল তার সাথে একটা ভাজা আর মোচা চিংড়ি আর বাটা মাছের সর্ষে বাটা পোস্ত বাটা দিয়ে ধনে পাতা দিয়ে ঝাল আর কি তো চলো আমরা দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নেই রাজীব ভালোই বানিয়েছে কফিটা খুবই সুন্দর বানিয়েছে কিন্তু বললাম খাঁটি দুধে কিন্তু একটু কফি একটু দিলে ভালো লাগে বেশি ভালো লাগে কড়া হতো কেন
ওকে একটা কাপে দিস, এর উনার এক কাপ নিয়ে দে, রুমালটা দিয়ে দিকে দে। তো এখন সন্ধেবেলা আর আমাদের সাজা গোজার পালা শুরু হয়ে গেছে। তো ছোট বোন দেখো সাজাচ্ছে, প্রথমে বৌদিকে, তারপরে আমাকে সাজিয়ে দিয়েছে। আমার অবশ্য এখনও লিপস্টিক দেওয়াটা বাকি আছে, আর এই শাড়িটা পরেছি, এই শাড়িটা কিনেছিলাম সেদিনকে, আর এই শাড়িটা, এই দুটো শাড়ি কিনেছিলাম। দেখো বোনকে কেমন লাগছে পরে, আর আমাকে কেমন লাগছে, শাড়ি দুটো কেমন হয়েছে কমেন্ট করে জানিও। আর বৌদিকে সাজানো হয়ে গেছে, এখন মেজ বোনকে সাজাচ্ছে, দাদা এদিকে রেডি হয়ে গেছে, মাও রেডি হচ্ছে, বৌদি রেডি হয়ে গেছে, দেখো কেমন লাগছে বৌদিকে। তো সবাই টুকিটাকি করে মানে মোটামুটি সাজা গোজা চলছে ভালোই। আর ভাইজি দেখো সেজে বসে আছে, তো বলছে আমাকে বাইরে যেতে হবে। মানুষ যে পাশে এখানে দাঁড়া, এখানে দাঁড়া, সব দেখতে পাবে। কি মাঝখানে কাটার পরে তোমাদের সঙ্গে আর কিছু শেয়ার করতে পারিনি, কারণ কি সারাটা রাত্রি হাসি ঠাট্টা করতেই সময় চলে গেছে, আর ব্লগ করা হয়নি। এটা হলো পরের দিন সকালবেলা। আর আমার ভাইজির শ্বশুর বাড়ি খুব খুব ভালো, আমাদের খুব যত্ন করেছে, আমাদের সাথে খুব আনন্দ করেছে, আমরা সবাই একসাথে, খুব ভালো লাগলো। আমাদের ভাইজির শ্বশুরবাড়ি ভীষণই 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 ভালো, তো মানে সবার মানে প্রশংসা করার মানে মানে কার প্রশংসা ছাড়বো আর কার প্রশংসা করবো না, ননদ থেকে আরম্ভ করে শাশুড়ি, পিসি শাশুড়ি সবাই খুবই ভালো। তো আমার আজকের এই ব্লগটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হবে নেক্সট ব্লগে, আজকের মতন সবাইকে টাটা।